মানুষের সম্ভ্রম, বিশেষ করে একজন নারী যাতে কোনোভাবে যৌন নিগ্রহের শিকার না হন, কোনোভাবে যাতে তিনি শারীরিকভাবে হেনস্থার শিকার না হন, সেক্সুয়াল কোনো অপরাধের মুখোমুখি যেন তাকে হতে না হয়, হ্যারাসমেন্টের শিকার যেন তিনি না হন, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে এবং চূড়ান্তভাবে নির্দেশনা দিয়ে গেছেন বিদায় হজের ভাষণে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলোকে সংরক্ষণের জন্য নির্দেশ করেছেন, তন্মধ্যে থেকে মানুষের ইজ্জত সম্ভ্রম হলো অন্যতম। সেই ইজ্জত সম্ভ্রম বলতে যে কোনো ধরনের ইজ্জত সম্ভ্রম হতে পারে। একজন মানুষের জীবন হানি করা, এটা যেরকম হারাম, একজন মানুষের সম্পদ লুণ্ঠন করা, এটা যেরকম হারাম, একজন মানুষের ইজ্জত নষ্ট করা, সম্মান হানি করা, হেয় প্রতিপন্ন করা, তার ইজ্জত নিয়ে সম্মান নিয়ে চিনিমিনি খেলা, এটাও একইভাবে হারাম করা হয়েছে ইসলামে। আমরা প্রথম দুটিকে খুব গুরুতর অপরাধ মনে করলেও তৃতীয়টিকে এত বেশি গুরুতর অপরাধ মনে করি না। আর এই কারণে দেখা যায় যে একে অন্যের সম্মান নষ্ট করছি, একে অন্যের ইজ্জত নষ্ট করছি, এই বিষয়গুলো আমাদের কাছে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। নারীদের বিষয়ে বিশেষ করে কোরআন এবং হাদিস উল্টালে আমরা দেখতে পাই যে তাদের সম্ভ্রমের উপর, যদি তাদের ইজ্জতের উপরে, তাদের মর্যাদার উপরে যদি কেউ কোনো প্রকার কালো হাত বাড়াতে চায়, তো ইসলাম তার জন্য কঠোর থেকে কঠোর শাস্তির বিধান রেখেছে। কারণ দুনিয়ার এই স্বাভাবিক যে গতি, এই গতি ব্যাহত হবে যদি এর ব্যত্যয় ঘটে, যদি নারী তার সম্ভ্রম রক্ষা করতে না পারে, নারী যদি নিগ্রহের শিকার হয়। আর নারীর ইজ্জত এবং সম্ভ্রম রক্ষার প্রয়োজনে অনেকগুলো বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আরোপ করেছেন, অনেকগুলো বিধিবিধান। কোরআনে অনেকগুলো নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, যে নির্দেশগুলো মূলত নারীর সম্ভ্রমকে রক্ষা করবার জন্য, ঘুরে ফিরে নারীর ইজ্জতকে সম্ভ্রমকে রক্ষা করার জন্য এই নির্দেশগুলো একটা 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 আল্লাহ তাআলা সেট করেছেন। যেমন পুরুষকে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি ইমানদার পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুগুলোকে সংযত করে, দৃষ্টিগুলোকে যেন তারা অবনমিত করে, তারা যেন যত্রতত্র দৃষ্টিপাত না করে। এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কেন দিয়েছেন? পুরুষ তার দৃষ্টিকে সংযত রাখতে হবে কেন? এর মূল কারণ হলো, পুরুষ যদি কোনো পরনারীর সৌন্দর্য অবলোকন করে, সেদিকে দৃষ্টিপাত করে, এরপর তার মনের মধ্যে অবৈধ বাসনা কামনা জাগ্রত হবে, সেটাকে সে চরিতার্থ করার জন্য তার ভেতরকার পশুত্ব যদি জাগ্রত হয়ে যায়, তাহলে সে যে কোনো নারীর উপর হামলে পড়তে পারে, যে কোনো জায়গায় সে যৌন হয়রানিমূলক কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়তে পারে। কারণ এ ধরনের অপরাধগুলোর শুরু হয় দেখা দিয়ে, দেখার পর থেকে ভাবনা, ভাবনা থেকে মানুষ অন্যান্য অপরাধের বিভিন্ন ডালপালায় চলে যায়। তো পুরুষকে তার দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে, এটা পুরুষের স্বার্থে, যেমন সমাজের নারীরা যাতে নিরাপদে থাকে, নারীরা যেন নিগ্রহের শিকার না হয়, যৌন নিগ্রহের শিকার না হয়, যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, পাশবিক নির্যাতনের শিকার যেন না হয়, এটি একটা কারণ যে ইসলাম পুরুষকে বিশেষ ডিউটি দিয়েছে, যে তুমি তোমার চোখকে সংযত করো, অবনত করো, যেদিক সেদিক তাকাবা না, যা তা দেখবা না, যে নারী তোমার মাহারাম নন, যে নারী তোমার মাহরামের তালিকা এবং লিস্টে নাই, তার দিকে দৃষ্টিপাত তুমি করবে না, তোমার জন্য এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতবি'আন নাজরাতা আন নাজরাহ, কোনো নারীর দিকে যদি তোমার দৃষ্টি পড়ে যায় তোমার অজান্তে অনিচ্ছাকৃতভাবে, সাথে সাথে তোমার দৃষ্টিকে অবনমিত করো, দ্বিতীয়বার তার দিকে আর তাকিও না বা তাকিয়ে থেকো না ফেল ফেল করে। এই নির্দেশনা কেন? যাতে করে তুমি তার দিকে দৃষ্টিপাত করে তার সৌন্দর্য অবলোকন করে এরপর মনের ভিতরে তোমার
খারাপ কামনা বাসনা জাগ্রত হওয়ার ফলে তুমি সমাজে এমন কিছু অপরাধে জড়িয়ে পড়তে পারো, এমন কিছু গুনাহের কাজ করে ফেলতে পারো যার প্রভাবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, নারীর ইজ্জত এবং সম্ভ্রম হুমকির মধ্যে পড়বে, সেজন্য তুমি তোমার দৃষ্টিকে সংযত করো। তাহলে নারীর ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা করার জন্য পুরুষকে দৃষ্টি সংযত করতে বলা হয়েছে, শুধু এটাই শেষ নয়, আবার নারীকে বলা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না ইলা আখিরিল আয়া, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা যেন তাদের সৌন্দর্যকে যত্রতত্র বিলিয়ে না বেড়ায়, প্রকাশ করে না বেড়ায়, প্রদর্শন করে না বেড়ায়। কেন? কারণ সে যদি খুব বেশি খোলামেলা এবং অশালীন অশ্লীল দৃষ্টিকটু পোশাকে সে যদি চলাফেরা করে, পুরুষের দৃষ্টিপাত যদি তার দিকে হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে নানা রকমের ফেসাদ, নানা রকমের ব্যত্যয়, নানা রকমের অপরাধের প্রবণতা মানুষের মধ্যে তৈরি হবে। যাতে সেটা না হয় এই জন্য পুরুষকে তার দৃষ্টি সংযত করতে বলে আবার নারীকে আল্লাহ নির্দেশ করছেন তোমরা তোমাদের সৌন্দর্য, তোমরা তোমাদের আল্লাহ প্রদত্ত নেয়ামত এটাকে যত্রতত্র যাত্রার জন্য বিলিয়ে বেড়াবে না। একজন নারীর সৌন্দর্য তার বিবাহিত নারীর সৌন্দর্য তার স্বামীর জন্য, তিনি তার স্বামীর সঙ্গে সেটি শেয়ার করবেন, কিন্তু রাস্তার মানুষদের জন্য না। তার স্বামী তাকে বিবাহ করেছেন, তাদের সাথে বিবাহ বন্ধন হয়েছে, রাস্তার মানুষগুলোর সাথে নয়, সেখানে এই সৌন্দর্য বিলিয়ে বেড়ানোর জন্য আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং এটারও একমাত্র কারণ সমাজ যাতে স্থিতিশীল থাকে, সমাজ যাতে অস্থিতিশীল না হয়, সমাজে যেন এই যৌন নিগ্রহের ঘটনাগুলো তুলনামূলক কম থাকে, নিয়ন্ত্রণে থাকে, সেজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মহতরম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো বলেছেন ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, তোমরা পুরুষরা যদি কোনো পরনারী যার সাথে তোমার মাহরামের সম্পর্ক নয়, তোমার মা নয়, বোন নয়, তোমার মেয়ে নয়, এরকম মেয়ে যারা পরনারী, যারা তোমার পরিবারের সেসব মহিলা নয় যারা তোমার সাথে দেখা দেওয়ার সম্পর্ক আছে, এরকম নয় যারা, সেসব নারীদের কাছে কোনো কিছু যদি চাইতে হয়, কোনো কথা যদি বলতে হয়, হতে পারে চিকিৎসার প্রয়োজনে, কেনাবেচার প্রয়োজনে, অন্য কোনো প্রয়োজনে কোনো নারীর সাথে যদি তোমাদের কথা বলতে হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, আল্লাহ দেওয়া মহান বিধান, ফরজ বিধান, হিজাব এবং পর্দার আড়াল থেকে চাইবে, সরাসরি ফেলফেল করে তার দিকে তাকিয়ে থেকে বেহায়া এবং নির্লজ্জের মতো তার সৌন্দর্যকে অবৈধভাবে হারামভাবে অবলোকন করে তাকে নিয়ে মনে মনে জেনা করতে করতে তারপরে তার সাথে কথা বলবে না। যদি বলো তো তোমার মনের মধ্যে নানা রকমের অস্থিরতা আসবে, তোমার পশুত্ব জাগ্রত হবে, সেটা তুমি এই জায়গায় চরিতার্থ করতে না পারলে নিরীহ কারোর উপরে হামলে পড়বে, এটাই বাস্তবতা। সেজন্য তুমি তার সাথে কথা বলতে হলে, কিছু চাইতে হলে সেক্ষেত্রে চাও ফাসআলুহুন্না মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে। কেন? ওই যে নারীর সম্ভ্রম যাতে কোনোভাবে বুলণ্ঠিত হতে না পারে। আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআনে কারিমে, নারীরা যখন কথা বলবে, যদি কোনো পুরুষের সাথে কথা বলতে হয় তো কথা বলবে, কিন্তু সেই কথায় কৃত্রিমভাবে কোমলতা সৃষ্টি করে কথা বলা যাবে না। ফালা তাখদানা, কথা বলার সময় কোমলতা, কৃত্রিমতা, লৌকিকতা, নারীসুলভ সৃষ্টিগত যে তার কথার মধ্যে বিশেষ মাধুর্য আছে, সেই মাধুর্যকে বিশেষায়িত করে সে কথা বলবে না, বরং সাধারণভাবে কথা বলবে। অকুল না কাউলাম মারুফা, স্বাভাবিক কথা বলবে, কথার ভিতরে অস্বাভাবিকত্ব আনবে না। কেন? যদি আনে তাহলে একে নিয়ে ওই পুরুষ বাজে চিন্তা করার স্কোপ পাবে এবং নারীর সম্ভ্রমহানি হবে। এরকম ডজন ডজন বিধান কোরআন এবং হাদিসে দেয়া হয়েছে শুধুমাত্র এবং শুধুমাত্র সমাজ যাতে অস্থিতিশীল না হয়, সমাজে যাতে যৌন অপরাধগুলোর মাত্রা কমে যায়, নিয়ন্ত্রণে থাকে। এগুলো যদি নিয়ন্ত্রণে না থাকে কি হবে?
মানব সভ্যতা বিলুপ্তির পথে যাবে। কিভাবে মানব সভ্যতা বিলুপ্তির পথে যাবে? ইসলামী শরীয়ত নারী পুরুষের অবাধ মেলামেশা, স্বাধীনতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে নারী দেহের, নারীর সৌন্দর্যের যে কোনোভাবে প্রদর্শন এবং পুরুষের মধ্যকার যৌন চাহিদাকে খোঁচা দিয়ে সেটাকে উত্তেজিত করা, সেটাকে অপরাধ প্রবণতার দিকে নিয়ে যাওয়া, এ বিষয়গুলোতে শরীয়ত অত্যন্ত কঠোর অবস্থানে। কোরআনে কারিমে আপনি ঘুরলে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা ফিল্লাযীনা আমানু, যারা মুসলমানদের সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, বেহায়াপনা, নির্লজ্জতা, পোশাকহীনতার কালচারকে চাপিয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তি রেখেছেন, আখেরাতেও শাস্তির মুখোমুখি হবে। তারা হোক মিডিয়া কর্মী, তারা হোক তথাকথিত বুদ্ধিজীবী, তারা হোক তথাকথিত বস্তাবতা সস্তা কোনো স্লোগানধারী, এ মানুষগুলোর জন্য লাঞ্ছনা অবধারিত, এদের জন্য শাস্তি অবধারিত, আখেরাতের শুধু নয় দুনিয়াতেও। এরা কখনো দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারে আত্মহত্যার পথে পা বাড়াবে, এদের একের পর এক লাইফ পার্টনার চেঞ্জ হবে, কিন্তু সুখের দ্বারা এরা দেখা এরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এবং লানত এবং লাঞ্ছনায় মানুষগুলোর প্রতি পড়ে, যে মানুষগুলো মুসলমানদের সমাজকে, সমাজের সৌন্দর্যকে নষ্ট করে দিতে চায়, মুসলমানদেরকে নষ্টামি, নোংরামি, অসভ্যতা, বেহায়াপনা, নির্লজ্জতার মধ্যে হাবুডুবু খাওয়াতে চায়, আধুনিকতার নাম দিয়ে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে, মুখরোচক নানা স্লোগান দিয়ে নারীর লজ্জা, লাজুকতা, সৃষ্টিগত যে লাজুকতা আছে সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে চায়। এই মানুষগুলোর ব্যাপারে ইসলাম এত কঠোর অবস্থানে কেন গিয়েছে? এবং কোরআনে কারিমে এত শক্ত ভাষা, হাদিসে এত শক্ত ভাষা, কোনো সমাজে যখন জেনা, অবাধ মেলামেশা, এটা যখন ব্যাপকভাবে হয়ে যাবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন ডালভাত হয়ে যাবে, অবৈধ সম্পর্কের নাম যখন হবে অ্যাফেয়ার্স, অবৈধ সম্পর্কের নাম যখন হবে তথাকথিত ছেলে বন্ধু, মেয়ে বন্ধু, রিলেশন, এরকম যখন অপরাধ আর অপরাধ থাকবে না, সমাজের মানুষের কাছে গা শোয়া হয়ে যাবে, বরং সমাজের একটা সুনির্দিষ্ট শ্রেণীর মানুষ, তারা গোটা সমাজের মানুষের কাছে এটাকে, এই অপরাধগুলোকে গা শোয়া করে দিবে, এটাকে কোনো বিষয় মনে রাখবে না। এই মানুষগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস থেকে আমরা দেখতে পাই, তাদের এই অপরাধগুলো যখন সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গণ আযাব আসে, গণ গজব নাজিল হয়। তন্মধ্যে থেকে একটা হলো গণমৃত্যু। কদিন আগে আমরা করোনায় গণমৃত্যুর কিছু আলামত দেখেছি পৃথিবীর কিছু এলাকায়, যে এলাকাগুলোতে এই অপরাধগুলো যত বেশি আপনি লক্ষ্য করেন, ঠিক ওই এলাকাগুলোতে গণমৃত্যু তত বেশি হয়েছে। হয়তো সামনে অন্য কোনোটা অপেক্ষা করছে, আল্লাহ মাফ করুক, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা ব্যতিক্রম হওয়ার নয়, সেটা আজ আর দুদিন পরে যখনই হোক তার ব্যত্যয় কখনো হয় না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনা এবং ব্যভিচার যখন কোনো সমাজে ব্যাপকভাবে বিস্তার হয়, তখন সেখানে গণমৃত্যুর আজাব আল্লাহর তরফ থেকে নাজিল হয়। সেটা কোনো ব্যাধি দিয়ে হতে পারে, সেটা কোনো আপনার বিশেষ কোনো প্রাকৃতিক দুর্যোগ দিয়ে হতে পারে, সেটা অন্য কোনো মাধ্যমে হতে পারে, কিন্তু ব্যাপকভাবে মানুষের মৃত্যু হবে এবং সমাজে গণমৃত্যুর মতো এই সমস্যা দেখা দিবে যদি সমাজে এই ধরনের অপরাধের প্রবণতা বাড়তে থাকে। কিন্তু কেন? অপরাধ তো সমাজে আরও অনেক আছে, অন্য কোনো অপরাধের চাইতে এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার ছয়লাব যদি সমাজে হয়ে যায়, সেই বিষয়ে ইসলামী শরিয়া এত কঠোর অবস্থানে কেন? এর একটি কারণ আপনারা জানেন, ইসলামের সবচেয়ে কঠোর শাস্তি জেনার। কেন? এর সবচেয়ে বড় কারণ হলো যে পৃথিবীতে মানব সভ্যতা এটা হুমকির মধ্যে পড়বে যদি মানব সভ্যতায়, মানুষের সমাজে এ ধরনের অপরাধের বিস্তার ঘটে, বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, সেখানে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে, বিলুপ্তির দিকে যাবে। কিভাবে সেটা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একেবারে শুরু থেকে আজ পর্যন্ত
মানুষের টিকে থাকার একমাত্র সিস্টেম চালু রেখেছেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের মধ্যে। এবং এই সংস্কৃতি মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত। আমরা আজ সভ্যতার নামে যে অসভ্যতা দেখতে পাচ্ছি, এই সভ্যতা নামের অসভ্যতায়, এই সংস্কৃতিতে মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত চলে আসা আবহমানকালের এই সংস্কৃতিকে, বৈবাহিক সম্পর্কের এই সংস্কৃতিকে, এটাকে তুলে দেওয়ার এক অপচেষ্টা চলছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে। যার সাথে যার খুশি সে তার সাথে অ্যাফেয়ার্স করবে, সে তার সাথে উঠা বসা করবে, সে তার সাথে সময় কাটাবে, কিসের আবার বিবাহ? এই জন্য কয়েকদিন আগে দেখবেন কোথাকার কোন দুই বেহায়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করে জীবনের বড় অংশ কাটিয়ে দিয়েছে, বাচ্চা বড় বড় হয়ে গেছে, এখন বুড়ো বয়সে তাদের বিয়ে করার শখ হয়েছে, তারা বিয়ে করেছে। পত্রিকাগুলো এত সুন্দর করে এটাকে উপস্থাপন করেছে, মনে হয় পৃথিবীর ইতিহাসের এই প্রথম বিবাহ হলো। এগুলোর মাধ্যমে মূলত বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে স্বাভাবিক করা হচ্ছে মুসলমানদের সমাজে। এই সংবাদগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যে এগুলো ইজি, কোনো ব্যাপার না, এরকম হওয়া উচিত। এগুলোর মাধ্যমে যেটা হয়, আপনি চলে যান পশ্চিমা দুনিয়াতে কিছু সময়ের জন্য, সেখানে লক্ষ্য করেন যে সেই সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা ডাল ভাত, সবার মধ্যে এটা ব্যাপক। এর ফলশ্রুতিতে সেই জায়গাগুলোতে মানুষের জন্মের হার দিন দিন করে শুধু কমছে না, তাদের কপালে ভাঁজ পড়ে যাচ্ছে এই চিন্তা যে তাদের জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না। বহু দেশে এখন রীতিমতো প্রণোদনা দেয়া হচ্ছে, সন্তান জন্ম হলেই বাবা মা প্রণোদনা পাবেন সরকারের তরফ থেকে। কারণ ব্যালেন্স করা যাচ্ছে না, জনসংখ্যা কমতে কমতে ভয়াবহ আকারে চলে যাচ্ছে। প্রেডিকশন বলছে এভাবে চলতে থাকলে এক সময় ওই দেশের মানুষের সংখ্যা এত কমবে যে বহিরাগতদের প্রভাব এবং তাদের সংখ্যা বেড়ে এরা হারিয়ে যাবে। পৃথিবীর উন্নত দেশ বলতে যেগুলোকে আমরা বলি, একটু গুগলে সার্চ দিয়ে দেখেন, দেখবেন সেই সমস্ত দেশে সন্তান জন্ম হলেই মা বাবাকে প্রণোদনা দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমের ভাতা দেওয়া হচ্ছে জন্মের হার বাড়ানোর জন্য, কিন্তু বাড়ানো যাচ্ছে না। বাড়বে কিভাবে? বাড়ার তো সুযোগ নাই। কারণ একটা ছেলে একটা মেয়ের সাথে যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তখন সন্তান নেওয়ার প্রশ্নই ওঠে না। সন্তান কি দুঃখে নেবে? ছেলেটা এখানে টাইম পাস করবে, তার সাথে কতদিন কন্টিনিউ করবে জানেই না, এরপরে সে আরেক জায়গায় যাবে, অতএব এখানে সন্তান নিয়ে বিপদে পড়বে কেন, সে ঝামেলা পাকাবে কেন? যার কারণে এটা পুরোটাই যেহেতু প্রতারণার উপরে দাঁড়িয়ে আছে, এজন্য এখানে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যে পবিত্র ভালোবাসা থাকে, এখানে থাকে শুধু ভোগ, এখানে শুধু কে কাকে কত বেশি ঠকায়া নিজের স্বার্থ সিদ্ধ করে চলে যেতে পারে, এটা হলো মূল। এজন্য সন্তান জন্মের হার কমে যায়। কোনো প্লাবনে, কোনো জলোচ্ছ্বাসে, কোনো ঝড়ে, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কোনো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু যদি অশ্লীলতার ব্যাপকতার কারণে এভাবে মানুষের জন্মের হার কমে যায়, এভাবে মানুষের টিকে থাকার যে আল্লাহ তাআলার সৃষ্টিগত এবং প্রাকৃতিক সিস্টেম সেটা যদি বাধাগ্রস্ত হয়, তাহলে সেটাকে কোনোভাবে আর ঠেকানো যাবে না। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতার বিরুদ্ধে এত কঠোর অবস্থান নিয়েছেন, এত কঠোর বাণী আল্লাহ তাআলা আরোপ করেছেন। মোহতরম হাজিরিন, আমাদের সমাজে এবং গোটা দুনিয়াতে আজ একটা দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটা হলো সভ্যতার সাথে অসভ্যতার দ্বন্দ্ব, লাজুকতার সাথে নির্লজ্জতার দ্বন্দ্ব, পোশাকের সাথে পোশাকহীনতার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে যারা অসভ্যতার পক্ষে, এ মানুষগুলোর মুখে কিছু মুখরোচক স্লোগান আছে যেগুলো শুনতে আমাদের কাছেও ভালো লাগে। তার ভিতরে একটা হলো যে তারা নারী মুক্তির আন্দোলন করতে চায়, নারীকে তারা স্বাধীন করতে চায়। ইসলাম বলে নারী নিজের সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখবে, তারা না, এর বিপরীতটা বলতে চায়, নারী তার সৌন্দর্য উন্মুক্ত করে চলবে, এটার পক্ষে তারা অবস্থান নিতে চায়। স্বাধীনতার নাম দিয়ে
নারীর পোশাককে সংক্ষিপ্ত করতে চায়। আমার অবাক লাগে যে প্রচণ্ড গরমে যেখানে চামড়ায়, ত্বকে, শরীরে সূর্যের উত্তাপ লাগলে কষ্ট হবে, সেখানে পুরুষ ঠিকই একেবারে পুরা শরীর ঢেকে ঢুকে কোট পরে, ফুল প্যান্ট পরে নিজের শরীরকে ঢেকে চলছে, সেখানে নারী হাফ প্যান্ট পরে চলবে, থ্রি কোয়ার্টার প্যান্ট চলে চলবে, শীতের কষ্ট হোক আর গরমের কষ্ট হোক, ওই ভদ্রমহিলা সেভাবেই চলবে। কিন্তু ভদ্রলোক তার সব ঢেকে ঢুকে শীতের এবং গরমের কষ্ট থেকে নিজেকে রক্ষা করবে। কিন্তু নারীকে এমনভাবে উপস্থাপন করার কথা বলা হবে যে তাতে শীতের কষ্টও করবে, গরমের কষ্টও সে করবে। তারপরেও নারী নাকি মুক্তি লাভ করে এর মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে নাকি নারীর মুক্তি হয়। মোহতারাম হাজরিন, এই অসভ্যতা মুসলিম প্রধান দেশ আমাদের দেশেও ব্যাপক হারে বিস্তার লাভ করছে এবং এটার সপক্ষে নানা রকম মুখরোচক স্লোগান দেয়া হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি নরসিংদীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে একজন মাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, যে মা প্রতিবাদ করেছে তার বিষয়ে তার যে আইনজীবী তার বক্তব্য আমরা শুনেছি, সেখান থেকে পরিষ্কার যেখানে উদ্দেশ্যমূলকভাবে ওই মেয়ের সাথে থাকা মানুষগুলো যখন চড়াও হয়েছে তখন তাদেরকে দমন করা হয়েছে। কিন্তু যাই হোক, মূল বিষয় তদন্তের মাধ্যমে উঠে আসবে। কিন্তু আজ কেউ অসভ্য হবে তাকে আপনি নসিহাত করতে যাবেন, তারপরও অপরাধী করা হবে আপনাকে, এটা মূল কারিগর হলো এদেশের কিছু মিডিয়া, যে মিডিয়াগুলো এদেশে অসভ্যতাকে ছড়িয়ে দিতে চায়, প্রশাসনকেও তারা বাধ্য করে এ ধরনের পরিস্থিতিতে সভ্যতার পক্ষে থাকা মানুষগুলোকে কোণঠাসা করার জন্য। মোহতারাম হাজরিন, একজন নারী তিনি কি পোশাক পরবেন না পরবেন এটা একান্ত তার স্বাধীনতার ব্যাপার, কিন্তু যে সমাজে মানুষ যে কালচারে অভ্যস্ত নয়, যে সমাজে মানুষ যে সংস্কৃতিতে অভ্যস্ত নয়, হঠাৎ করে সেই সংস্কৃতি তাদের মধ্যে আমদানি করে সেটাকে গা সওয়া ভাব করার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টা কখনো প্রশংসনীয় হতে পারে না। ধরুন আজকে যদি কয়েকজন পুরুষ লুঙ্গি পরে কাঁসা দিয়ে, লুঙ্গিকে পেছনে কাঁসা দিয়ে বেঁধে খালি গায়ে তারা যদি এয়ারপোর্টে চলে যায়, এটাকে কি ওয়েলকাম করা হবে? কেউ ভালোভাবে নিবে এটাকে? কেন নিবে না? কারণ এয়ারপোর্টে এই ধরনের দৃশ্য চিত্র দেখতে এ দেশের মানুষ অভ্যস্ত নয়, এটা এদেশের আবহমান সংস্কৃতি নয়, এটা বাঙালির সংস্কৃতি নয়, এই সংস্কৃতির সাথে আমরা পরিচিত নই, যার কারণে এটাকে কেউ ওয়েলকাম করবে না। তো এটাকে যদি ওয়েলকাম করা না হয়, পোশাকহীনতা বা পোশাকের স্বল্পতা এই সংস্কৃতিকে আমদানি করে এনে যেখানে এই সংস্কৃতি নাই, বেহায়াপনার সংস্কৃতি নাই, সে সমাজের মানুষের মধ্যে এটা দেয়া মানে হলো মানুষকে অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলা, বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা, যেটা দেখতে আমরা অভ্যস্ত না সেটা আমাদেরকে জোর করে দেখানো। তো এই বিষয়ে অবশ্যই কোনো গাইডলাইন রাষ্ট্রীয়ভাবে থাকা উচিত, কোনো নীতিমালা থাকা উচিত। বাঙালি সংস্কৃতি শালীন সংস্কৃতি, সেটা বাঙালি মুসলমানের সংস্কৃতি হোক আর বাঙালি হিন্দুর সংস্কৃতি হোক বা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হোক। আমাদের দেশে নারী মাথায় কাপড় দেয়, হিন্দু নারীও দেয়, মুসলমান নারীও দেয়, এটা আজকের কালচার নয়, শত শত বছর ধরে চলে আসা কালচার। আমাদের নিজস্ব কালচারকে, নিজস্ব সংস্কৃতিকে নষ্ট করে যারা দিতে চায় তারা কখনো এদেশের মানুষের বন্ধু হতে পারে না, এরা এদেশের মানুষের শত্রু। এরা এদেশের মানুষের নিজস্ব স্বকীয়তা, মানুষ টিকে থাকে নিজস্ব সংস্কৃতি দিয়ে, নিজস্ব স্বকীয়তা দিয়ে, নিজস্ব কালচার দিয়ে, কৃষ্টি দিয়ে, সেটাকে বলণ্ডিত করে বাহির থেকে সস্তা সংস্কৃতি এনে সেখানে আমদানি করতে চায়। এই মানুষগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। মোহতারাম হাজরিন, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা এবং শালীনতার মধ্যে থাকতে বলেছেন, সুন্দর পোশাক পরিধান করতে বলেছেন, এটার মাধ্যমে নারীর কোনো অধিকার নষ্ট হয় না, বরং নারীর অধিকার সংরক্ষিত থাকে, হেফাজতে থাকে। পৃথিবীর তথাকথিত নারী স্বাধীনতা যে সমস্ত দেশে আছে সে দেশগুলোর দিকে একবার তাকান, আর যে সমাজে নারী শালীন সুন্দর পোশাকে পরে থাকে, পোশাক পরে চলাফেরা করতে অভ্যস্ত, এই সমাজের দিকে তাকান এবং কম্পেয়ার করেন নারীর প্রতি যৌন নিগ্রহের ঘটনা কোন সমাজে বেশি হয়। আপনি ইউরোপ আমেরিকার কথা বলবেন, নারী নিগ্রহের ঘটনা সেখানে কি পরিমাণে হয় সেটা আমরা সবাই কম বেশ জানি।
একজন নারী তিনি নিজেকে যত বেশি খোলামেলাভাবে উপস্থাপন করবেন তত বেশি তিনি তার ইজ্জতকে বলুণ্ঠিত করার জন্য তিনি দায়ী হবেন। একজন নারী যদি খোলামেলা পোশাকে রাস্তাঘাটে চলেন, তাকে যদি কোনো পুরুষ দেখে, দেখে কি চিন্তা করবে, কি চিন্তা করবে সেটা আমরা সবাই জানি, এখানে সবাই পুরুষ। তো যেই চিন্তাটা করবে সেই চিন্তার কথাটা যদি মুখে প্রকাশ করে ওই ভদ্রমহিলাকে সেটাকে সহ্য করবে? তাকে খোলামেলা পোশাকে দেখার পর কোনো পুরুষ যদি তাকে নিয়ে তাকে রেপ করে, মনে মনে রেপ করবে? অশ্লীল এবং খোলামেলা পোশাকে একজন নারী যদি চলাফেরা করেন রাস্তায়, তাকে দেখে শত শত এবং অগণিত পুরুষ মনে মনে রেপ করবে, করবে কি করবে না? এই বাস্তবতা আমরা জানি না, জানি না, সবাই চুপচাপ দেখি না, তারা অন্য গ্রহে বসবাস করে, আমরা সবাই জানি। তো তাকে দেখে রাস্তায় যত মানুষ মনে মনে জেনা করবে, রেপ করবে, সে মানুষগুলো যদি সেই মনের কথাটাকে একটু মুখ দিয়ে বলে দেয়, কি বলেন? ওই ভদ্রমহিলাই পা থেকে জুতা নিয়ে মারবে না? তাহলে আপনি জানেন আপনার এই ধরনের পোশাক পরার কারণে আপনাকে দেখে রাস্তায় মানুষ কি চিন্তা করবে, মনে মনে কি ভাববে, কি করবে, সেটা আপনি জানেন। এরপরও আপনি নিজেকে সেই পরিস্থিতির মুখোমুখি করছেন, এটা কোন বুদ্ধিমত্তা? আপনি একজন স্বামী, আপনার স্ত্রীকে খোলামেলা পোশাক নিয়ে বাইরে যাচ্ছে, নিয়ে যাচ্ছেন, আর বাহিরে শত শত পুরুষ আপনার এই স্ত্রীর খোলামেলা বা অশ্লীল পোশাক দেখে, তার সৌন্দর্য দেখে কি চিন্তা করবে সেটা আপনি নিজেও জানেন, কারণ আপনিও এরকম অন্যের খোলামেলা এবং অশ্লীল পোশাক পরা নারী দেখে কি চিন্তা করেন আপনার নিজেরটা নিজে জানেন। এবার ওটাকে রিপ্লেস করেন, এখানে রাস্তার শত শত মানুষ দেখে যে জল্পনা কল্পনার জগতে হাবুডুবু খায়, সেটা কি আপনার জন্য সম্মানজনক? সেটা কি আপনি যদি তাদের সে ভেতরের কথাটাকে প্রকাশ করে দেয় মুখ দিয়ে আপনি সহ্য করতে পারবেন? যদি না পারেন তো মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় আধুনিকতা হলো নারীর পর্দার মধ্যে পুরুষের দৃষ্টি সংযত রাখার মধ্যে। এর চেয়ে বড় আধুনিকতা পৃথিবীতে আর কোনোটা নাই। এর চেয়ে বড় সৌন্দর্য, এর চেয়ে বড় ভদ্রতা, এর চেয়ে বড় সৌজন্যতা পৃথিবীর আর অন্য কোনো কালচার বা কৃষ্টিতে থাকতে পারে না। এই জাতীয় মহতারাম হাজিরিন, এর আগেও আমরা বারবার বলেছি, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক, এগুলো আমাদের জন্য কল্যাণকর। আমরা এর বাইরের অন্য কোনো কিছুকে যদি এক্সপেরিমেন্ট চালাই, অন্য কোনো কিছুতে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা চালাই, তো একটা পর্যায়ে আমরা ব্যর্থ হয়ে আমাদেরকে মূল জায়গায় ফিরে আসতে হবে। ধর্ষণ ঠেকানো যাচ্ছে না, ইফটিজিং ঠেকানো যাচ্ছে না। একটা কথা বলা হয় যে নারী কি পোশাক পরবে এটা নারীর ব্যাপার, আপনি পুরুষ তার খোলামেলা পোশাক দেখে আপনার অসুবিধা হয় তো এটার জন্য আপনার সমস্যা, নারীকে কেন পর্দা করতে বলবেন? এরকম একটা যুক্তি আজকাল খুব জোর সোরে দেওয়া হয় না, যে ভাই নারীকে অশ্লীলভাবে দেখলে আপনার অসুবিধা হয়, মনের ভিতরে অস্থিরতা কাজ করে, বাজে চিন্তা হয়, তো এটা তো আপনার সমস্যা, পুরুষ আপনি আপনার চোখের হেফাজত করেন, আপনি নারীকে কেন পোশাকের শালীন পোশাক পরতে বলছেন? এরকম একটা কথা বলা হয় না? এর আগেও আমরা বারবার বলেছি, এর মতো অন্তঃসারশূন্য যুক্তি দুনিয়াতে আর কি হতে পারে? আপনি যদি ব্যাংক থেকে কেউ ও যে সাদা স্বচ্ছ যে কাঁচের মতো পরিষ্কার যে পলিথিনগুলো আছে, এই পলিথিনে যদি কেউ 10-20-30-50 লাখ টাকা উত্তোলন করে ব্যাংক থেকে ওইটা নিয়ে ফুটপাথ দিয়ে তরতর করে হেঁটে যায়, আর কোনো ছিনতাইকার যদি তার থেকে ওইটা নিয়ে ছৌ মেরে দৌড় দেয়, তাহলে দোষ কাকে দিবেন আপনি? ওই টাকার বেগালাকে দোষ দিবেন কি দিবেন না? একজন লোক কি আছে যে না বলবে না তার টাকা সে কিভাবে নিবে তার ব্যাপার, সে স্বচ্ছ পলিথিনে নিবে নাকি দেখায় দেখায় নিবে এটা তার ব্যাপার? ও চোর ভাই, ও ছিনতাইকারী ভাই, তুমি তোমার ইমান, তুমি তোমার আমল, তুমি তোমার তাকওয়া, তুমি তোমার লোভ, এগুলাকে হেফাজত করা তোমার দায়িত্ব, কি বলেন? এই যুক্তি দেওয়ার মতো কোনো মানুষ আছে দুনিয়াতে? তো ওইটাতে খুব ভালো বুঝি আমরা মাশাআল্লাহ, এখানে কেন বুঝি না? ওখানে আমরা বুঝি যেটার প্রতি মানুষের আকর্ষণ হয়, যেটাকে
মানুষ দখল করতে চায়, ছৌ মেরে নিয়ে যেতে চায়, মানুষের পশুত্ব, পাশবিকতা, মানুষের লোভ, মোহ, কাম, এগুলোর কারণে যে জিনিসটা সেভে থাকবে না, সেটাকে সেভ নিরাপদে রাখার জন্য যা যা দরকার ওই জিনিসের মালিক তা তা করা তার কর্তব্যের অংশ। এরপরও যদি সেটা ক্ষতির মুখোমুখি হয় তখন গিয়ে ওই ব্যক্তির ব্যাপারে সবাই সিম্প্যাথি দেখায়। এখন আপনি নগদ টাকার ব্যাপারে এটা বুঝেন, স্বর্ণ গহনার ব্যাপারে এটা বুঝেন যে প্রোটেকশন লাগে, দামি জিনিসকে প্রোটেকশনে রাখতে হয়। প্রোটেকশনে না রাখার কারণে যদি সেটা বেহাত হয়, সেটা যদি কোনো প্রকার বিপদের মুখে পড়ে, তাহলে দায় ওই ব্যক্তিকেও নিতে হয়। শুধুমাত্র চোর আর ওই ডাকাতকে আর ছিনতাইকারীকে দিলে হয় না, তুমি কেন এভাবে টাকা নিলা, যে দেখা যাচ্ছে চোররা তো চুরির জন্য লালাই তো থাকবেই, পৃথিবীর সব মানুষ একসাথে ফেরেশতা হয়ে যাবে না, সমাজে বহু চোর থাকবে, বহু অসভ্য থাকবে, সেটা মাথায় রেখেই তো তোমাকে প্রোটেকশন লাগবে। তো ওইটা যদি আমরা বুঝে আসি, নারীর সৌন্দর্য এটাকে যদি এভাবে বাজারের অন্য দশটি পণ্যের মতো করে যদি সেটাকে উপস্থাপন করা হয়, এবং সেখানে যদি কোনো দুষ্ট, কোনো খারাপ মানুষ, কোনো চরিত্রহীন লম্পটের বদনজর পড়ে এবং সে যদি সেখানে কোনো প্রকার অন্যায় হস্তক্ষেপ করে, ওই পাপিষ্ট যেরকম অপরাধী, এই ভদ্র মহিলা এবং তার স্বামী, তার বাবা, তার ভাই, তার অভিভাবকরা সমানভাবে অপরাধী। সমানভাবে না হলেও কিছু না কিছু অপরাধী তারাও, কারণ তারা এই দুষ্টকে, এই লম্পটকে, লম্পটের পথে পা বাড়াতে উস্কে দিয়েছে, সহযোগিতা করেছে। মোহতরম হাজরিন, আধুনিকতার নাম দিয়ে আমাদেরকে আজকাল বলা হচ্ছে আমাদের মা বোনদের তথাকথিত স্বাধীনতার জন্য জরিম চালান। দেখবেন যে সমস্ত মেয়েরা পর্দা মেনটেন করে, আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ, যারা পর্দা মেনটেন করে না সে নারীদের চাইতে পর্দা মেনটেন করে নারীরা অনেক বেশি সুখ ভোগ করছেন, মানসিক প্রশান্তি তাদের মধ্যে অনেক বেশি আছে। একটু আশপাশে খবর নিয়ে বেড়ান তাহলে দেখবেন। আমরা আজ পরকীয়ার দোষ দেই, সমাজে পরকীয়া বেড়ে যাচ্ছে। পরকীয়া কেন হয়? এই পর্দাহীনতার কালচারের কারণে হয়। যেই সমাজে, যেই পরিবারে, যে ব্যক্তিতে পর্দা আছে, পর্দার বিধিবিধানকে মেনে চলার চেষ্টা আছে, সেখানে পরকীয়া হয় না। আপনি আগের আমাদের বাপদাদার আমলের যে কালচার আমাদের দেশে ছিল, সে কালচারে আপনি পরকীয়া সারা দেশে খুঁজে কয়েকটা বের করতে পারবেন না মাসে, আর এখন প্রতিদিন অগণিত পরকীয়া হয়। এগুলো কেন হয়? এসবগুলো পর্দাহীনতার কারণে হয়। পর্দাহীনতা যদি আপনি বন্ধ না করতে পারেন, পরকীয়া আপনি ঠেকাতে পারবেন না। পর্দাহীনতা যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে ইফটিজিন ঠেকাতে পারবেন না। আপনি পর্দাহীনতা যদি ঠেকাতে না পারেন, তাহলে ধর্ষণ, গণধর্ষণ ঠেকাতে পারবেন না। পর্দা এটা প্রোটেকশন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। এক শ্রেণীর মিডিয়া মুসলমানদের দেশে বসে মুসলমানদের পয়সা খেয়ে চলে, মুসলমানদের মাঝে তারা এটাকে নিছক একটা রীতি এবং প্রথা এরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করে, বলে যে পর্দা প্রথা, পর্দা এটা নাকি রীতি। আবার অনেকে বলে এটা আরব দেশ থেকে আনা নাকি কালচার, এটা কোনো অ্যারাবিয়ানদের কালচার না, এটা মুসলমানদের কালচার। আর বাংলাদেশের বাস্তবতা, এটা মুসলমানদের শুধু কালচার না, এটা বাঙালি সমাজের কালচার, যে কালচার বাঙালি হিন্দুরও, যে কালচার বাঙালি মুসলমানের। কিন্তু এরা যে কালচার আমদানি করছে আজকাল আমাদের জন্য, মেয়েরা টি শার্ট পরবে, জিন্সের প্যান্ট পরবে, টাইট ফিট এবং খোলামেলা পোশাক পরবে, এই কালচার কি এই বাংলাদেশে মানুষের কালচার? বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন ধর্মের মানুষ এই কালচারে অভ্যস্ত বলেন? তাহলে বাহির থেকে আনা, আমদানি করা এই কালচারকে চাপিয়ে দেওয়ার জন্য আল্লাহর মহান বিধান পর্দাকে নানা রকমের ট্যাগ লাগিয়ে অ্যারাবিয়ানদের কালচার হানতান নানা কথা বলে আমাদের দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এদের বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। দেখুন, আপনার পরিবারের মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত কালো বোরকা আবৃত না থাকুক, অন্তত অন্তত আপনার প্রথম স্টেপে তাদেরকে শালীন পোশাকে চলাফেরা করতে শেখান। এটা আপনার ভদ্রতার প্রতীক হবে, এটা আপনার ব্যক্তিত্বের প্রতীক হবে। কোনো নারী তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করুক, এটা যেরকম তার চাওয়া হতে পারে না। কোনো রুচিশীল পুরুষ তার স্ত্রীকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে রাস্তার মানুষেরা যা তা চিন্তা করবে, এই সুযোগ দেওয়ার মতো কুরুচিপূর্ণ কোনো পুরুষের হওয়া উচিত না।
আমার স্ত্রীর রাস্তায় আমি চলাফেরা করব, আপনি বাজে চিন্তা করার সুযোগই পাবেন না, এমনভাবে সে চলাফেরা করবে। এটাই হলো রুচিশীল পুরুষের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের এই সমাজে অশ্লীলতা ছেয়ে যাক, আমাদের ছেলেগুলোর চরিত্র নষ্ট হয়ে যাক, সমাজে জেনা ব্যভিচার এবং টিজিং ইত্যাদি বেড়ে যাক, পরকিয়া এমনি তো বাড়ছে আরও বেড়ে যাক, এটা কি আমরা চাই? যদি না চান তাহলে আজ থেকে শুরু করুন, আপনার বাসা থেকে, আপনার পরিবারের মেয়েরা তারা বাইরে চলাফেরা করবে, স্কুল কলেজে যাবে, অন্যান্য জায়গায় যাবে, বাজারে মার্কেটে ডাক্তারের কাছে যাবে, শালীনভাবে সুন্দরভাবে। অশ্লীলতা, অশালীনতা, অসৌন্দর্য, বেহায়াপনা, নির্লজ্জতা, এটা কখনো কোনো সভ্যতা হতে পারে না। সভ্যতার নাম দিয়ে যারা এগুলো করছে, এদের দৃষ্টান্ত হলো শিয়ালের মতো। শিয়াল সবসময় মুরগিরে ফুসলায় যে ও মুরগি, তোমার কষ্ট দেখে আমার মায়া লাগে, তুমি এই খোয়াড়ের মধ্যে, খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে তোমাকে মানুষ, একবার খাঁচার বাহিরে এসে দেখো, জগৎটাকে দেখো, কত উন্মুক্ত, কত স্বাধীন। এরকম ফুসলায় শিয়ালে মুরগিরে। ফুসলে যদি কোন রকম খোয়ার থেকে বাইর করতে পারে, খাঁচা থেকে একবার বাইর করতে পারে, সাথে একটু যদি বন জঙ্গল জায়ের দিকে নিয়ে যেতে পারে, এরপরে খপ করে ঘাড় মটকায়া স্বাধীনতার আসল মানে তারে বুঝাইয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর যত অসভ্য এবং যত লম্পট আছে, এই অসভ্য এবং লম্পটরা ওই শিয়ালের মতো স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে খোলামেলাভাবে বের করাটা তারা চায়, এবং এটা তাদের সে অসভ্যতা, তাদের লম্পটকে চরিতার্থ করার জন্য। এই মানুষগুলোর উপরে আমাদের সাবধান থাকতে হবে, দায়িত্বশীল হতে হবে। আমি আবারও বলছি, আপনার পরিবারে মেয়েরা আপাদমস্তক বোরকা পড়তে পারে না, অভ্যস্ত নাই, অন্তত শালীন পোশাক পরানো শেখান, যে তার সৌন্দর্য রাস্তায় বিলিয়ে বেড়াবেন না। এটা রুচিশীলতার প্রতীক নয়, এটা রুচিহীনতার প্রতীক। আপনার পরিবারের মেয়েকে নিয়ে মানুষ বাজারের টোকাই রংবাজ, শিক্ষিত অশিক্ষিত মূর্খ, পরিচিত অপরিচিত সব মানুষ তাকে নিয়ে তাকে রেপ করবে পথে পথে। আচ্ছা, এই বাস্তবতা কি আপনারা কেউ কি অস্বীকার করতে পারবেন? একজন নারী যখন খোলামেলা হয়ে, সেটা টিভির স্ক্রিনে হোক, মোবাইলে হোক, আর সোশ্যাল মিডিয়াতে হোক, কিংবা অফলাইনে রাস্তাঘাটে হোক, তার সৌন্দর্যকে যদি খোলামেলাভাবে উপস্থাপন করা হয়, পুরুষরা তাকে দেখে সবাই খুব পবিত্র চিন্তা করবে? কি চিন্তা করবে সেটা যার যার নিজেরটা নিজে চিন্তা করলেই পাবেন। তাহলে আপনার রুচিতে কিভাবে দেয় যে আমার পরিবারের মেয়েকে নিয়ে মানুষ এভাবে চিন্তা করবে আর আমি সেভাবে তাকে উপস্থাপন করব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোধোদয় যেন হয় সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে ওই লোক যাবে না যে লোক দায়ুস, ওই পুরুষ জান্নাতে প্রবেশ করবে না যে দায়ুস। দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে তার পরিবারের লোকদের নোংরামো, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোকে দেখেও না দেখার ভান করে, বলে যে এই বয়সে একটু আধটু করে। এই লোক যদি প্রথম কাতারের মুসল্লি হয়, সে দায়ুস, সে জান্নাতে যেতে পারবে না। অতএব আমরা শালীনতার চর্চা করবো তো ইনশাআল্লাহ। কয়েকদিন পরপর পত্রিকাতে যে সমস্ত ঘটনা উঠে আসে, হ্যাঁ, এগুলো আমাদের মাথাকে হেড করে দেয়, আমরা তখন একটু হাই হুতাশ করি, আবার যে সেই হয়ে যায়। অতএব এদেশে কত মেয়ে বোরকা পরার কারণে ক্যাম্পাসে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, পরীক্ষার হলে ঢুকতে পারছে না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, টুপি আর পাঞ্জাবি পরার কারণে নিগ্রহের শিকার হচ্ছে, এই ধরনের ঘটনা অহরহ হচ্ছে না? কিন্তু তখন এই তথাকথিত সুশীল সভ্যতার নামধারী অসভ্যদের একটাকেও দেখবেন না ওইটার পক্ষে কোনো আন্দোলন তারা করতে। দেখেছেন কখনো আপনারা যে কোনো হুজুর তাকে নিগ্রহের শিকার হলো, দায়ের কারণে একজনকে একটা খারাপ কথা বলা হলো, তাহলে ব্যক্তি স্বাধীনতার অংশ হিসেবে তিনি দায়ী রেখেছেন, আপনি খারাপ কথা বলার কে? এই স্লোগান নিয়ে রাস্তা বের হতে এগুলাকে একটাকেও দেখবেন না, তখন সবগুলা খোঁয়াড়ে থাকে, গড়তে থাকে। এরা নাকি নারীর, নারীকে মুক্ত করতে চায়। তো নারী যখন বোরকা পরে নিগ্রহের শিকার হয়, তখন তোমার মুক্তির কথা মনে আসে না? নারী যখন বোরকার কারণে ক্যাম্পাসে ঢুকতে পারে না, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারে না, পরীক্ষার হলে ঢুকতে পারে না, কোনো কারণে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তখন তোমার নারী মুক্তির সেই চেতনা কোথায় থাকে? এগুলো হলো চেতনা ব্যবসায়ী, এরা হলো চেতনা ব্যবসায়ী, এরা এদেশের শত্রু, এদেশের মুসলমান হিন্দু নির্বিশেষে সকল ধর্মের মানুষের শত্রু। এরা চেতনার নাম দিয়ে এই দেশটাকে নষ্ট করতে চায়। পৃথিবীর অনেক দেশ, অনেক সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের সমাজ এখনো পৃথিবীর বহু সমাজের চাইতে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমাদের সমাজে বাপ সন্তানে বন্ডিং আছে,
এখনো আমাদের সন্তানের স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা আছে, ধ্বংস হয়ে যায়নি এখনো, কিন্তু এরা ধ্বংস করে ফেলতে চায়। ইউরোপিয়ান আমেরিকানরা শেষ হয়ে গেছে, তাদের পারিবারিক বন্ধনগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের সন্তানের সাথে বাবা মার বোঝাপড়া নাই। 7-8 হলেই ছেলে আলাদা বাসা নিয়ে থাকে, চোরের থেকে নুন খসলে পুলিশে নেয়, বাপরে জেলখানা দেয়। বাপের চাইতে আপন কে থাকে পৃথিবীতে, মায়ের চাইতে আপন কে থাকে পৃথিবীতে, কিন্তু তাদের তথাকথিত স্বাধীনতার নাম দিয়ে তাদের পরিবারগুলো শেষ হয়ে গেছে। তারা এখন আমাদের দেশকে, এই ভারত উপমহাদেশকে তারা টার্গেট করেছে। তাদের এদেশীয় দোসররা মিডিয়ায় বসে বসে এই সমস্ত অসভ্যতাকে সমাজে ছড়িয়ে দিতে চায়। বিভিন্ন সময় সময় সেটা প্রকাশ পায়, নরসিংদীর ঘটনা থেকে সেটা প্রকাশ হয়েছে, চাইতে আর বেশি কিছু না। হ্যাঁ, কোনো ব্যক্তি তার অশ্লীল পোশাক পরার কারণে তাকে শারীরিকভাবে হেনস্থা করা, জুলুমের শিকার করা বা তার গায়ে হাত দিয়ে তাকে মারা প্রহার করা, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু মূল ঘটনা কি ঘটেছে না ঘটেছে আমরা এর আগেও দেখেছি, যে টিপকাণ্ড নিয়ে কি না হলো, পরবর্তীতে তদন্ত কমিটির তদন্তে বেরিয়ে আসলো যে হেনস্থার যে কাহিনী সাজানো হলো, যে তার টিপকে কেন্দ্র করে কোনো হেনস্থার কথাই প্রমাণ পায় নাই তদন্ত কমিটি, কিন্তু পুলিশ বেচারা বরখাস্ত ঠিকই হয়ে গেছে, তুলকালাম কাণ্ড ঠিকই হয়ে গেছে। তাহলে এদেশে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, সেটা রাজনীতিবিদদেরকে প্রভাবিত করে, প্রশাসনকে প্রভাবিত করে, প্রশাসনকে বাধ্য করে, একযোগে সমস্ত মিডিয়া নিউজ করে, মনে হয় যে দুনিয়া শেষ হয়ে গেছে। এই যে মাকে নরসিংদী ধরা হলো, মনে হয় যে কোনো খুনিকে ধরা হলো। এদেশে কত খুনি হনহন করে হেঁটে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে কিছু হচ্ছে। এই যে আমাদের সাংস্কৃতিক যুদ্ধ, এটা কিন্তু একটা যুদ্ধ, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা একটা যুদ্ধ, এটা হলো সাংস্কৃতিক যুদ্ধ। আপনার সংস্কৃতি থাকবে নাকি আপনার সংস্কৃতিকে ধ্বংস করে সেখানে অন্য কোনো সংস্কৃতি গেলানো হবে, এই যুদ্ধের যোদ্ধা হলো, কুশীলব হলো সমাজের এমন কিছু মানুষ যারা এই সমাজকে ওন করে না, বা এই সমাজের মানুষ তাদেরকে ওন করে না। তাদের সাথে এদেশের হিন্দুরাও নাই, এদেশের মুসলমানরাও নাই, এদেশের বৌদ্ধ বা খ্রিস্টানরাও নাই, কারণ এদেশের কোনো ধর্মের মানুষ অশালীন, অশ্লীলতা এবং খোলামেলা পোশাকের কালচারে বিশ্বস্ত বিশ্বাসী নয় এবং এটাতে অভ্যস্ত নয়। অতএব এদের ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা।